মেসিকে পিছনে ফেলে এগিয়ে গেল নেইমার। কনমেবল অঞ্চলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে দুর্দান্ত ফর্মে আছে ব্রাজিল, তারা একটি ম্যাচও হারেনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে। গ্রুপ টেবিলেরও শীর্ষে আছে ব্রাজিল এবং নেইমার ব্রাজিলের হয়ে একের পর এক গোল এবং অ্যাসিস্ট করেই যাচ্ছে। কনমেবল অঞ্চল দিয়ে ইতিমধ্যে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে গেছে, আর একটি মাত্র ম্যাচ বাকি আছে বলিভিয়ার সাথে। তবে এরই মধ্যে নেইমার মেসিকে ছাড়িয়ে উপরে উঠে গেছে। কনমেবল অঞ্চলের সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের গোলের তালিকায় দুই নম্বর পজিশনে আছে নেইমার, 10টি ম্যাচ খেলে 8টি গোল করেছেন তিনি। এক নম্বর পজিশনে আছে বলিভিয়ার মার্সেলো মার্টিনিস, মার্সেলো মার্টিনিস 10টি গোল করেছে। দুই নম্বর পজিশনে নেইমার জুনিয়র, ব্রাজিলের হয়ে নেইমার 8টি গোল করেছে 10টি ম্যাচ খেলে। তিন নম্বর পজিশনে আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ 7টি গোল করেছে। এরই সাথে আছে তিন নম্বর পজিশনে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ, দুজনেই 7টি করে গোল করেছে। অপরদিকে অ্যাসিস্টেও এগিয়ে আছে নেইমার, অ্যাসিস্টে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে কনমেবল অঞ্চলে এক নম্বরে আছে নেইমার, 8টি অ্যাসিস্ট করেছে নেইমার।